ওষুধের নাম এক নয় পাঁচ ছয়, দেখলেই আগুন জ্বলে যাচ্ছে। আর আমিও আপনাকে বলে দিই, আমিও নন্দীগ্রামে কৃষকদের আঙ্গে আন্দোলন করালো, আমিও জঙ্গলমহলে নেতাইতে গিয়ে লাশ কুড়ানো লোক। এই মা সিন্ধু বাড়ির ছেলে আমি, সনাতনে বিশ্বাস করি, স্নান করে সূর্য প্রণাম আর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে দিনের কাজ শুরু করি। আপনাদের এই সতী পীঠের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, মমতা ব্যানার্জির বিসর্জন আর তার ভাইপর জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। জোট বাঁধুন, তৈরি হন। পশ্চিমবঙ্গ থেকে এই চোর দুর্নীতিগ্রস্ত বেকার যুবককে ধ্বংস করা, 100 দিনের টাকা মারা, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত করা, তোলা মূলকে উৎখাত করবই করবই করবই। আর এখানকার তোলা মূলের এজেন্টদের বলি, খুব বড় বড় কথা শুভেন্দু অধিকারীর নামে, এইটা দেখুন তো চেকটা কি লেখা আছে, রুচিরা নারলা, রুচিরা নারলা, ব্যাংককের চেক, কাশীকর্ণ শাখায়। ভাইপোকে জিজ্ঞেস করুন না এটা কে, এই রুচিরা নারলাটা কে, মেনকা গম্ভীরটা কে। ভরসা রাখেন, 6টা বেজে গেছে, মুখ তৈরি হয়ে গেছে, এর পরে আমি সন্ন্যাসী মন্ডলকে বলে গেছি বোলপুরে হাঁটব, বোলপুরে হাঁটতে হবে, কবিগুরুর জায়গায় হাঁটতে হবে এই লড়াইতে। আর সবাই বলবেন আমি ভারতীয়, আমি হিন্দু, আমি পরে এসছি, পরে এসছি, পরে ব্রাহ্মণ, পরে মাহিষ্য, পরে কায়স্থ, পরে কৈবর্ত, বলবেন আমি ভারতীয় আর আমি সনাতনী, এটাই হবে আমাদের পরিচয়। আমরা যদি এটা করতে পারি পশ্চিম বাংলায়, আমি জগন্নাথ চট্টোপাধ্যায় 5ই অক্টোবর বলেছি, আমি 5ই অক্টোবরের আগে অনেকে দুর্গা পূজা দেখতে পাবে না, ভিতরে থাকতে হবে বলেছি, আজও বলছি। কিন্তু মূল মূল পিসি ভাইপো কোম্পানি 15ই ডিসেম্বরের আগে এরা খতম, নিশ্চিন্ত থাকুন। এবং জানুয়ারি মাস থেকে বাংলা শুদ্ধ হবে, এই বাংলা স্বামীজির মন্ত্র, চরৈবতি চরৈবতি করে এগোবে। শ্রাবণ মাস, সবাই বলুন হর 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 হর, ভোলে বাবা, ভোলে বাবা, ত্রিশূলধারী। পশ্চিমবঙ্গ বিধানসভা।